প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের ষষ্ঠ বইয়ের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ত্রয়োদশ অধ্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসডিজি। তোমরা জানো যে গত শতাব্দীতে দুটো ভয়াবহ মহাবিশ্ব যুদ্ধ হয়েছিল এবং এই বিশ্বযুদ্ধগুলো একটার চেয়ে আরেকটা অনেক বেশি ধ্বংসাত্মক এবং অনেক বেশি ক্ষতিকারক ছিল। কখন যুদ্ধ কখনই শান্তি বয়ে নিয়ে আসতে পারে না, এবং এই বিষয়টি অনুধাবন করবার মধ্য দিয়েই পুরো বিশ্ববাসী দুটো শান্তিকালীন দুটো সংগঠন তৈরি করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ অর্থাৎ 1914 থেকে 1918 সালের পর যখন তার ধ্বংসাত্মক অবস্থা দেখে 1920 সালের 10ই জানুয়ারি একটি শান্তিকালীন সংগঠন তৈরি করা হয়েছিল, যার নাম হচ্ছে লীগ অফ নেশনস বা জাতিপুঞ্জ। কিন্তু সেখানে স্বার্থপরতা এবং রেষারেষি এবং নিজেদের ক্ষমতা দখল করবার কারণে পরবর্তীতে দেখা গেছে যে সেই সংগঠনটি আর বেশি দূর এগোতে পারেনি। 1928 সালের মধ্যে এটা বিলুপ্ত হয়ে যায়। এরই ফলশ্রুতিতে শান্তি প্রতিষ্ঠা হয়নি বলে 1939 সালে পুরো বিশ্বকে আবার একটি মহাযুদ্ধের সাথে পরিচিত হতে হয়েছে, এবং সেই যুদ্ধটা ছিল পূর্বের যুদ্ধ থেকে আরও বেশি ধ্বংসাত্মক, আরও বেশি ক্ষতিকারক, এবং এটার সময়কাল ছিল 1939 থেকে 1945 সাল পর্যন্ত। তো যুদ্ধ যে কখনোই শান্তি বয়ে নিয়ে আসতে পারে না, এই জন্য শান্তি বয়ে নিয়ে আসতে পারে না, তার কারণ হচ্ছে যে যারা জয়লাভ করে এবং যারা পরাজিত হয় উভয় ক্ষতির সম্মুখীন হয়। এই জন্য যুদ্ধ কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। এখানে হিংসা, বিদ্বেষ, তারপরে হচ্ছে প্রতিহিংসা, প্রতিশোধপরায়ণতা, এগুলো সবসময় কাজ করে, যার কারণে তখন এই আগের যে শান্তিকালীন প্রতিষ্ঠানটি তার ব্যর্থতার সূত্র ধরে 1945 সালের 24শে অক্টোবর নতুন আরেকটি শান্তিকালীন সংগঠন তৈরি করা হয়েছিল, আন্তর্জাতিক সংগঠন, তার নাম হচ্ছে জাতিসংঘ। পূর্ববর্তী জাতিপুঞ্জ বা লীগ অফ নেশনস এর ব্যর্থতার কারণে কেন ব্যর্থ হয়েছিল সেই জিনিসগুলোকে চিহ্নিত করে পরবর্তীতে যে আবার একটি যুদ্ধকালীন পরিস্থিতি হলো এবং সেটা যে আরো ভয়াবহতার ধারণ করলো, সেই জন্য আর যেন পুরো বিশ্ববাসীকে যুদ্ধকালীন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, পুরো বিশ্বকে শান্তি প্রতিষ্ঠা করবার জন্যেই 1945 সালে 24শে অক্টোবর কিন্তু এই জাতিসংঘ গঠন করা হয়েছিল। এই জন্য শান্তির যে সকল প্রতিবন্ধকতাগুলো রয়েছে, অর্থাৎ শান্তিতে যে সকল বিষয়গুলো বিঘ্নতা ঘটাতে পারে কিংবা বাধা সৃষ্টি করতে পারে, সেই দারিদ্র, অশিক্ষা, তারপরে হচ্ছে সামাজিক যোগাযোগ কিংবা দেখা যাচ্ছে উৎপাদনমুখিতা হ্রাসকরণ কিংবা বেকারত্ব, এই সমস্যাগুলোকে চিহ্নিত করবার মধ্য দিয়ে পুরো বিশ্বকে শান্তি প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে এখন পর্যন্ত চূড়ান্ত সফলতা দেখিয়েছে এই শান্তিকালীন প্রতিষ্ঠান, সেটা হচ্ছে জাতিসংঘ। এবং এই সূত্র ধরে জাতিসংঘ সময়ের পরিবর্তনের সাথে, সময়ের বিবর্তনের সাথে সাথে পুরনো যে সমস্যাগুলো ছিল সেগুলো হয়তো সমাধান করবার জন্য কর্মতৎপরতা তারা চালিয়েছেনই, আবার নতুন নতুন যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলোকে চিহ্নিত করবার মধ্য দিয়ে এবং নতুন কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং সেগুলো বাস্তবায়ন করবার মধ্য দিয়ে এখন পর্যন্ত শান্তিকালীন পরিস্থিতি গড়ে তোলবার জন্য জাতিসংঘ কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। পুরো বিশ্ব থেকে বৈষম্য, খাদ্য নিরাপত্তার অভাব, দারিদ্র, অশিক্ষা এবং সামাজিক নৈরাজ্য পরিস্থিতি, সামাজিক সমস্যা, এগুলো দূর করবার জন্য জাতিসংঘের 6টি অঙ্গ সংগঠন রয়েছে। শুধু তাই নয়, জাতিতে জাতিতে যে সংঘর্ষ কিংবা সংঘর্ষের জন্য যে সকল কারণগুলো থাকতে পারে সেগুলোকে চিহ্নিত করা, এবং সেগুলো শুধু চিহ্নিত করাই নয়, সেগুলোকে নির্মূল করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ, বিশেষ করে জাতিসংঘ নারী ও শিশুর অধিকার বাস্তবায়ন করবার জন্য, সবার জন্য শিক্ষা চিকিৎসা এগুলো নিশ্চিত করবার জন্য বিভিন্ন ধরনের অঙ্গ সংগঠন তারা তৈরি করেছেন, সেগুলো দিয়ে তারা দেখা গেছে যে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য শুধু কর্মতৎপরতে চালাচ্ছেন না, বিভিন্ন মেয়াদের মধ্য দিয়ে তারা কি করছেন যে উন্নয়ন যে করবে, শান্তির যে বাধাগুলো দূর করবে সেগুলো দূর করবার জন্য বিভিন্ন ধরনের সময় লক্ষ্য, সময় এবং
এবং লক্ষ্য নির্ধারণ করেছেন, সেই লক্ষ্য নির্ধারণ হওয়ার মধ্য দিয়ে পরবর্তীতে সেটাকে সেটার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো আরো পরবর্তী কর্ম পরিকল্পনা গ্রহণ করেছেন। এরকমই দুটো কর্ম পরিকল্পনা সম্পর্কে তোমাদের সামনে আমি আলোচনা করব। তার মধ্যে চূড়ান্ত যে কর্ম পরিকল্পনাটা 2016 সালের জানুয়ারি থেকে 2030 সালের 31 ডিসেম্বর পর্যন্ত নেওয়া হয়েছে, সেটাই হচ্ছে কি আমাদের টেকসই উন্নয়ন অভিষ্ট। এবং তোমরা জানো যে এর পূর্বে 2000 সালের সেপ্টেম্বর মাস থেকে 2015 পর্যন্ত লক্ষ্য নির্ধারণ করে একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, যার নাম হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, বা বাংলায় যেটাকে বলা হয় সহস্রাব্দ উন্নয়ন। এই সহস্রাব্দ উন্নয়ন করার জন্য 2010 সালে জাতিসংঘ বিশ্ব থেকে ক্ষুধা, দারিদ্র, বৈষম্য, ব্যাধি এবং পরিবেশ বিপর্যয় মুক্ত বিশ্ব গড়ে তোলার জন্যই এই সহস্রাব্দ উন্নয়ন বা MDG ঘোষণা করেন। MDG মানে হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এবং 2015 সালের MDG মেয়াদ শেষ হওয়ার পরই জাতিসংঘ 2030 সালকে সীমারেখা করে ঘোষণা করে টেকসই উন্নয়ন অভিষ্ট, যা ইংরেজিতে পূর্ণ রূপ হচ্ছে গিয়ে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। অর্থাৎ উন্নয়নটা আমরা করব, সেই উন্নয়ন যেন টেকসই হয়, তার জন্য আমাদেরকে জোরালো পদক্ষেপ গ্রহণ করবার জন্যই জাতিসংঘ কর্তৃক এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবং এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে গিয়ে এই যে সকল বিষয়গুলো তার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, প্রথমে সেগুলোকে চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, সেই চিহ্নিত বিষয়গুলো কেন চিহ্নিত হলো এবং কী কী সমস্যাগুলো তারা তৈরি করতে পারে এবং সেগুলোকে নির্মূল করার জন্য কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করা যায়, সেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেগুলোকে যেন যথাযথভাবে বাস্তবায়ন করবার জন্যে জাতিসংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোর সাহায্য সহযোগিতা করে, বিশেষ করে আমাদের মতন উন্নয়নশীল রাষ্ট্র যেগুলো রয়েছে যাদের নানান রকম সমস্যা রয়েছে উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, সেই উন্নয়নশীল দেশগুলোকে গুরুত্ব দিয়ে এবং এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার নাম হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন অভিষ্ট। আমরা প্রথমেই বলব যে এই টেকসই উন্নয়ন ব্যাপারটা কি, সেটা আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। তোমরা জানো যে পৃথিবী যেমন আমরা আমাদের গ্রহে আমরা বাস করি, এই পৃথিবীতে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় যে সকল উপকরণগুলো রয়েছে, আলো, হাওয়া, পানি এবং পরিবেশ এবং উপযুক্ত জলবায়ু, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের জীবন ধারণ করবার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু মানুষ তার নিজস্ব প্রয়োজনেই দেখা গেছে কি যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তারা তৈরি করছে, নিজেদের ভোগ বিলাস বসন করবার জন্যে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে তাদের সীমিত পরিসরে পর্যাপ্ত খাদ্য উৎপাদন করবার জন্যে নানামুখী তারা কর্মতৎপরতা তৈরি করছিল। তো এই কর্মতৎপরতার মধ্য দিয়ে একদিকে দেখা গেছে কি যে আমরা উন্নয়ন তো ঠিকই করছি, তবে সেই উন্নয়নটা টেকসই নয়। দেখা গেছে যখনই যে কর্মতৎপরতাটা গ্রহণ করা হয়েছে সেটাকে কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের জনজীবনকে আবার বিপর্যস্ত করেছে। ঠিক আছে, এই যে বিপর্যস্তটা যে হলো, এখন এটাকে তো এইটার মধ্য দিয়ে যে উন্নয়নটা হলো সেটাকে আর যাই হোক আমরা টেকসই উন্নয়ন তো বলবো না। তো এই জন্য আমাদেরকে এমনভাবে যে এক, আমাদের যে জনসংখ্যা বেড়ে যাচ্ছে সেই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং জনসংখ্যার ভোগ বিলাসের জন্য প্রয়োজনের জন্য যে সকল উন্নয়ন কর্মকাণ্ডগুলো হচ্ছে সেই উন্নয়ন কর্মকাণ্ডগুলো যেন শুধু উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেগুলোর যেন কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া না হয় সেদিকে খেয়াল রাখাটাই হচ্ছে টেকসই উন্নয়ন। অর্থাৎ উন্নয়ন আমরা অবশ্যই করব, তবে সেটা পরিবেশ কিংবা তার জলবায়ু কিংবা তার ভারসাম্য বিনষ্ট করে নয়। যেমন আমরা আমাদের জনসংখ্যা বৃদ্ধির কারণে আমরা প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলছি, এতে করে আমাদের বন উজাড়করণ করা হচ্ছে, বন উজাড়করণ করবার মধ্য দিয়ে জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে, আবার নতুন নতুন শহর, বন্দর, শিল্প কারখানা তৈরি করবার কারণে আমাদের মাটি, পানি, বায়ু এগুলো দূষিত হচ্ছে। তো উন্নত তো হচ্ছে কিন্তু পরিবেশ বিপর্যয় করে, তো পরিবেশ বিপর্যয় করে যে উন্নয়নটা হবে সেই উন্নয়নকে আমরা আর যাই বলি
টেকসই উন্নয়ন বলবো না, সেটাকে বলবো সাময়িক উন্নয়ন। তো সাময়িক উন্নয়ন কখনোই কারো শান্তির পক্ষে লক্ষ্যমাত্রা হতে পারে না। শান্তি প্রতিষ্ঠা করতে হলে এমন ধরনের উন্নয়ন আমাদেরকে করতে হবে যে যেই উন্নয়নের মধ্য দিয়ে আমরা আমাদের উন্নত জীবন ব্যবস্থার মধ্যে আমরা প্রবেশ করতে পারবো এবং আমাদের পরিবেশ, আমাদের জলবায়ু, আমাদের পারিপার্শ্বিকতা সমস্ত কিছুকে অটুট রেখে, এই জন্য পরিবেশ বান্ধব, পরিবেশের সহায়ক এবং মানুষের উন্নয়নের জন্য যে সকল পরিকল্পনা গ্রহণ করা উচিত সেটাকে আমরা বলবো টেকসই উন্নয়ন। এবং এই টেকসই উন্নয়ন করবার জন্যেই তোমরা জানো যে 2016 সালের জানুয়ারি থেকে 2030 সালের 31 ডিসেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, 17টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে একটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই উন্নয়ন পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য একটি কর্ম পরিকল্পনা করা হয়েছে এবং সেটা যেন যথাযথ ভাবে বাস্তবায়ন হয় তার জন্য অধীনস্থ জাতিসংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোর সহায়তা চাওয়া হয়েছে। আরো তুমি জানো যে উন্নত বিশ্বগুলো তারা শিল্প, কলকারখানা এগুলোর ক্ষেত্রে অনেক বেশি উন্নতি লাভ করেছে, কিন্তু সেটা কিন্তু পরিবেশ বান্ধব না হওয়ার কারণে। আমাদের মতন উন্নয়নশীল রাষ্ট্র, অত্যধিক জনসংখ্যা অধ্যুষিত রাষ্ট্র এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে এখানে জলবায়ুর একটা মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। এই জন্য এই যে ক্ষতিকারক দিকগুলো, সেই ক্ষতিকারক দিকগুলো যেন আর ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়, এই জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যে আমরা অবশ্যই উন্নয়ন করব, তবে সেখানে পরিবেশগত কিংবা জলবায়ুগত এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলোর ক্ষতি হয় এমন কোনো কিছু আমরা করব না। আমরা অবশ্যই বর্ধিত জনসংখ্যার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব, তার জন্য আমরা রাসায়নিক সার কিংবা কীটনাশক অবশ্যই প্রয়োগ করব, তবে যতটুকু পরিমাণ করা যায় এবং পরিমিত, শুধু তাই নয় সেটা যেন অবশ্যই পরিবেশ বান্ধব হয়। তাছাড়া আমরা যে অবকাঠামোগত যে উন্নয়নগুলো করব সেই উন্নয়নগুলো যেন এমনভাবে উন্নয়ন হয় সেটা যেন পরিবেশ বিপর্যয়ের কারণ না হয়ে দাঁড়ায়। যেমন দেখো টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়, ফলে প্রকৃতি ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়। আমি যেটা বলছি সেটার সাথে মিলেছে যে উন্নয়নটা এমনভাবে করব যেন আমাদের প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট না হয়। তোমরা খেয়াল করে দেখবে যে জলবায়ু পরিবর্তনের কারণে, বৈশ্বিক উষ্ণতার কারণে আমাদের মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, সেই গলিত পানিগুলো সমুদ্র সীমার মধ্যে যখন যুক্ত হচ্ছে তখন উপকূলীয় অঞ্চলগুলো সেগুলো প্লাবিত হয়ে যাচ্ছে এবং একটা সময় 2050 সালের মধ্যে বাংলাদেশের মতন উপকূলীয় অঞ্চলের প্রায় 20% অংশ সমুদ্র তলদেশে তলিয়ে যাবে। অথচ আমাদের জনসংখ্যা পদ্ধতি এখানে এত বিশাল অধ্যুষিত জনসংখ্যা অধ্যুষিত অঞ্চল, যদি তার মধ্যে 20% যদি সমুদ্রের তলদেশে তলিয়ে যায় তাহলে আমরা থাকবো কোথায়? আমরা ফসল উৎপাদন করবো কেমন করে? আর আমাদের যে পরিবেশগত যে বিপর্যয় হবে সেটাই তো আমরা ঠেকাবো কেমন করে? আর এই ধরনের বিপর্যস্ত অবস্থা যদি চলতে থাকে আর যাই হোক সেখানে উন্নয়ন ঘটানো সম্ভব হবে না। তো এই জন্য কি করা হলো যে আমাদেরকে বলা হয়েছে যে ভবিষ্যতের কথা ভেবে উন্নয়ন করা হয়, ফলে প্রকৃতির চিত্রে উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করতে হবে। টেকসই উন্নয়ন শুধু পরিবেশ সংরক্ষণই নয় এবং অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং তার সামাজিক এবং মানবিক উন্নয়নেরও আওতাভুক্ত হতে হবে। অর্থাৎ শুধুমাত্র খালি আমরা অর্থ 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 করবো না, আমাদের প্রকৃতি, আমাদের মানবিক, আমাদের সামাজিক এই সমস্ত কিছু প্রকৃতিগত ভারসাম্য রক্ষা করেই তবেই আমরা কী করতে পারবো যে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবো। তাহলে দেখা যাবে যে যেই উন্নয়নটা আমাদের হবে সেটা আমাদের জন্য টেকসই উন্নয়ন হবে, সেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে নয়। তো এই জন্য তোমরা আগেও জেনেছো এখনও জানছো যে 2000 সালে যে একটি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেটার সময়সীমা ছিল 2015 সাল পর্যন্ত, এটা অলরেডি আমরা অতিক্রান্ত করেছি। এখানে অনেক বেশি সাফল্য আমাদের ছিল, আবার কিছু কিছু ব্যর্থতাও আমাদের ছিল। সেই ব্যর্থতাগুলো কী কী সেগুলোকে চিহ্নিত করে আবার 2016 সালের জানুয়ারি থেকে 2030 সালের 31 ডিসেম্বর পর্যন্ত একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগের মিলেনিয়াম ডেভেলপমেন্টগুলোর 8টি লক্ষ্যমাত্রা ছিল, সেখানে ছিল চরম দারিদ্র্য এবং হতদরিদ্র থেকে উন্নত করা, সবার জন্য শিক্ষা নিশ্চিত করা, মাতৃ এবং শিশু মৃত্যুর হার হ্রাস করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন রোগ ব্যাধি নির্মূল করা, এইডস নির্মূল করা, শুধু তাই নয় পরিবেশ বান্ধব একটি সহায়ক উন্নত পরিবেশ তৈরি করা,
এবং আমাদের স্বাস্থ্য সম্পর্কিত যে সকল ঝুঁকিগুলো রয়েছে সেগুলোকে নির্মূল করা, এরকম 8টি লক্ষ্যমাত্রা পূরণ করবার মধ্য দিয়ে আমরা অলরেডি আমরা এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এটা আমরা অতিক্রান্ত করেছি। এখন আমাদের উচিত হবে যে এই যে আগামীর জন্যে যে যেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ টেকসই উন্নয়ন অভিষ্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটা 2016 সাল থেকে শুরু করা হয়েছে, অলরেডি কিন্তু আমরা 4 বছর পেরিয়ে গিয়েছি। এই 4 বছর আমাদের কতটুকু সফলতা ছিল, কতটুকু ব্যর্থতা ছিল সেটাকে যেমন আমরা চিহ্নিত করব, সেটার মধ্য দিয়ে আমরা পরবর্তী যে কর্ম পরিকল্পনাগুলো সেগুলো আমরা ঠিক করব। এখন যে 16টা 17টা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই দেশের উন্নয়নের জন্য, সেটা সম্পর্কে যদি আমাদের পরবর্তী প্রজন্ম না জানে তাহলে আমরা উন্নয়নের অংশীদারিত্ব হব কেমন করে? তোমরা হয়তো বলতে পারো যে এটা আমাদেরকে জানিয়ে কি লাভ হলো, আমরা কি এটা কিছু করতে পারবো? অবশ্যই করতে পারবে, কারণ 2030 সালের নাগাদ তোমরা কিন্তু অবশ্যই জাতীয় পর্যায়ে একটা পর্যায়ে চলে যাবে, তখন তোমরা উৎপাদন কর্মকাণ্ডের সাথে তোমরা সরাসরি জড়িত হবে। তো তোমরা যদি এই 17টা লক্ষ্যমাত্রা সম্পর্কে সচেতন থাকো এবং এটা সম্পর্কে তোমাদের ধারণা থাকে তাহলে দেখা যাবে কি যে তোমরা এই উন্নয়নটা কেমন করে ঘটানো যায় এবং এই উন্নয়নের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে কেমন করে দূর করা যায় সেগুলো সম্পর্কে তোমরা একেবারে তৃণমূল পর্যায় থেকে তোমরা সচেতন থাকবে এবং সেটা সরাসরি অংশীদারিত্ব তোমরা করতে পারবে। শুধু তাই নয়, আমাদের যে নিজেদের মধ্যে অংশীদারিত্ব বাড়াতে হবে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে যদি পারস্পরিক সম্পর্ক সুসম্পর্ক তৈরি না করে তাহলে সেটা কিন্তু উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে এই জাতিসংঘের ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট এটার যে 17টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে সেগুলো তোমাদেরকে একটু আলোচনা করে তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। আশা করি তোমরা এই ধারণা লাভ করার মধ্য দিয়ে তোমরা নিজেদের নিজেদের পরিবার নিজেদের পরিবেশগত নিজেদের জলবায়ু উন্নয়নের ক্ষেত্রে যে সকল জিনিসগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন ধরনের আচরণ তোমরা নিজেরাও করবে না, তোমাদের পরিবারের সদস্যদেরকেও করতে নিষেধ করবে। শুধু তাই নয়, তোমাদের পারিপার্শ্বিক যে সকল যারা রয়েছেন তাদেরকেও এই ব্যাপারে তোমরা সচেতন করতে পারবে, কারণ অনেকেই কিন্তু এটা সম্পর্কে জানে না। আর এই জানানোর জন্য কিন্তু একেবারে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই টেকসই উন্নয়ন অভিষ্ট সম্পর্কে প্রত্যেকটা বাংলাদেশ বিশ্ব পরিচয় বইগুলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেন পরবর্তী প্রজন্ম তারা এটা সম্পর্কে জানে এবং এটার সাথে কার্যকরী অংশগ্রহণ করবার মধ্য দিয়ে এটাকে সফলতার দিকে নিয়ে যেতে পারে। তো প্রথম যেটা বলা হলো যে 17টি টেকসই উন্নয়ন অভিষ্টের প্রথম নম্বরটা হলো সর্বত্র সব ধরনের দারিদ্রের অবসান, কারণ উন্নয়নের প্রথম প্রতিবন্ধকতা যেটা করে সেটা হচ্ছে দারিদ্র। যখন দারিদ্র নির্মূল করা যাবে তখন উন্নয়নকে আর বাধা দেওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান এবং টেকসই কৃষির প্রসার। এই যে এই সকল কর্ম পরিকল্পনা গ্রহণ করবার মধ্য দিয়ে যখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, যখন আমাদের পেটের একটা বাঁধবে কথা আছে না, পেটে থাকলে পিছে সয়, খাদ্য নিরাপত্তা যখন থাকবে তখন কিন্তু আমরা যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবো। 3 নম্বরটা বলা আছে সকল বয়সের মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা। 4 নম্বরটা বলা আছে সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতা ভিত্তিক গুণগত শিক্ষার নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি। 5 নম্বরটাতে বলা হয়েছে জেন্ডার সমতা অর্জন করা, জেন্ডার মানে হচ্ছে নারী পুরুষ, কারণ নারীকে বাদ দিয়ে পুরুষকে কল্পনা করা যায় না, পুরুষকে বাদ দিয়ে নারীকে কল্পনা করা যায় না, উভয়ের যদি সম্মিলিত প্রয়াস থাকে তখনই উন্নয়ন ঘটানো সম্ভব। এই জন্য জেন্ডার সমতা অর্জন এবং সকল ক্ষেত্রে নারী ও মেয়েদের ক্ষমতায়ন নিশ্চিত করো। সকলের 6 নম্বরটা বলা আছে সকলের জন্য পানি এবং পানি শাসনের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করো। এখানে পানি বলতে বোঝানো হয়েছে বিশুদ্ধ পানি সরবরাহ, কারণ সুস্বাস্থ্যের জন্য আমাদের বিশুদ্ধ পানি একটি অপরিহার্য উপাদান। অথচ আমাদের নানামুখী কর্মকাণ্ডের কারণে কিন্তু আমাদের নদী নালা খাল বিলের পানি নানানভাবে দূষিত হয়ে যাচ্ছে। এই জন্য দূষিত পানি নির্মূল করে বিশুদ্ধ পানি নিশ্চিত করা এবং আমাদের যে ময়লা আবর্জনা অর্থাৎ পয় নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করবার মধ্য দিয়ে আমাদের উন্নয়ন কর্ম পরিকল্পনায় এগিয়ে যেতে হবে। 7 নম্বরটায় আছে সকলের জন্য সাশ্রয়, সাশ্রয় মানে হচ্ছে কম মূল্যে এবং নির্ভরযোগ্য টেকসই ও আধুনিক জামদানি সহজলভ্য করা, অর্থাৎ সাশ্রয় কম মূল্যে এবং আধুনিক জামদানি সহজলভ্য করা। সহজলভ্য মানে হচ্ছে সহজে সেটা প্রাপ্তির ব্যবস্থা করা। 8 নম্বর হচ্ছে পূর্ণাঙ্গ ও
প্রথমশীল কর্মকাণ্ড কর্মসংস্থান সৃষ্টি অর্থাৎ আংশিক নয় পূর্ণাঙ্গ এবং উৎপাদনমুখী কর্মস্থানের সৃষ্টি করতে হবে, তাহলে মানুষের বেকারত্ব হ্রাস পাবে, বেকারত্ব হ্রাস পেলে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে সামাজিকভাবে শৃঙ্খলা ফিরে আসবে। নয় নম্বরটা বলা আছে অভিধান সহনশীল অবকাঠামো নির্মাণ। তোমরা জানো যে অবকাঠামো এমন ভাবে নির্মাণ করতে হবে সেটা যেন যে কোনো ঝুঁকি মুক্ত হতে পারে, কারণ ভূমিকম্পের কারণে যে কোনো অবকাঠামো ধসে পড়ার একটা আশঙ্কা থাকে। এই জন্য এমন ধরনের অবকাঠামো তৈরি করতে হবে যেটা যেন অভিঘাত সহনশীল হয়ে থাকে। আবার দশ নম্বরে বলা আছে আন্তর্জাতিক ও আন্তঃদেশীয় অসমতা কমিয়ে আনা। আমাদের এই যে উন্নত বিশ্ব মধ্যম আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ, এই যে অসমতা এটা আন্তর্জাতিক ক্ষেত্রে এবং আন্তঃদেশীয় নিজেদের মধ্যে, ঠিক আছে, যেন এটার কোনো অসমতা না থাকে, সবাই যেন সমান হিসেবে উন্নয়নের অংশীদারিত্ব করতে পারি, তখনই দেখা যাবে কি আমাদের আমরা উন্নয়নের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো এবং বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। যে লক্ষ্য নিয়ে জাতিসংঘ গঠন হয়েছিল সেই লক্ষ্য আমরা পূর্ণ মাত্রায় অর্জন করতে পারবো। অন্তর্ভুক্তিমূলক নিরাপদ টেকসই নগর ও জনবসতি গড়ে তোলা। এমন ধরনের নগর এবং জনবসতি গড়ে তুলতে হবে যেখানে নিরাপত্তা নিশ্চিত রয়েছে এবং সেটা যেন পরিবেশ বান্ধব থাকে এবং পরিবেশের কোনো ক্ষতির জন্য কারণ হয়ে না দাঁড়ায়। পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন ধরন, একজন বিলাস ফসলে থাকলে আরেকজন খেতেই পারবে না এমন যেন না হয়। সবাই যদি যার যার অবস্থান থেকে পরিমাণ মতো তারা ভোগ করে এবং যোগ্যতা অনুযায়ী তারা ভোগ করে, তাহলে আর এরকম অসমতা কিংবা এই ধরনের কোনো বৈষম্য থাকবে না। 13 নম্বরে বলা আছে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলা। আমাদের নানানমুখী অপরিকল্পিত উৎপাদন কর্মকাণ্ডের জন্য দিন দিন জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, এতে এর নেতিবাচক প্রভাব আমাদের জনজীবনে মারাত্মক আকার ধারণ করছে। তো এই জন্য জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে হবে এবং তার জন্য যে সকল পরিকল্পনা রয়েছে সেগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। 14 নম্বরে বলা আছে সাগর মহাসাগর সামুদ্রিক সম্পদের সংরক্ষণ। 15 নম্বরে বলা আছে স্থলজ ও বন ব্যবস্থাপনা, মরুকরণ, মরুভূমির অবক্ষয় এবং জীব বৈচিত্র হ্রাস প্রতিরোধ। 16 নম্বরে বলা আছে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তমূলক সমাজ ব্যবস্থা প্রচলন এবং সর্বশেষ যেটা বলা আছে বৈশ্বিক অংশীদারিত্ব উজ্জীবিতকরণ ও বাস্তবায়ন উভয় সমূহ বাস্তবায়ন করা। অর্থাৎ যদি আমরা একজন আরেকজনের সাথে পারস্পরিক সহযোগিতামূলক আচরণ না করি এবং একজন আরেকজনের উন্নয়নে অংশীদারিত্ব না করি, তাহলে উন্নয়ন কর্মকাণ্ডতে কখনই আমরা সফলতা অর্জন করতে পারবো না। এই জন্য সর্বশেষ যে পরিকল্পনাটা করা হয়েছে সেটা হচ্ছে যে অংশীদারিত্ব নিশ্চিতকরণ, যে সবাই যার যার অবস্থান থেকে তাদের অংশীদারিত্ব যদি তারা নিশ্চিত করে তাহলে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবো। এই 17টি লক্ষ্যমাত্রা নিয়েই টেকসই উন্নয়ন বিশ্ব গঠন করা হয়েছে, সেটার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2016 সাল থেকে 2030 সাল পর্যন্ত। আমরা যদি জাতিসংঘের অন্তর্ভুক্ত 195টি রাষ্ট্র যদি এগুলো ঠিকঠাকভাবে অনুসরণ করে আমরা এগুলো যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা যে উন্নয়নটা করব সেটা টেকসই হবে, সেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না, আর টেকসই উন্নয়নই শান্তির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। তো যাই হোক, আজকে আর তোমাদের সাথে আলোচনা বাড়াবো না। তা আমি আশা করি আমার আলোচনার মধ্য দিয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সেটা কি এবং কখন কেমন করে এটা গঠন করা হয়েছিল তার লক্ষ্যমাত্রা আলোচনা করবার মধ্য দিয়ে তার কর্ম পরিকল্পনা সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হয়েছে। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আগামী সেপ্টেম্বরের 12 কিংবা 15 তারিখে যে পরীক্ষাটা হতে যাচ্ছে আশা করবো তোমরা সবাই সেটাতে অংশগ্রহণ করবে। এই প্রত্যাশা করেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।